ছেলে মেয়ে সবাই তো আমার, ওরা সবাই তো আমার সঙ্গে আছে। তো বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জানাব। প্রবীর মিত্র, বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ। তিতাস একটি নদীর নাম, নবাব সিরাজউদ্দৌলা বড় ভালো লোক ছিল, এইসব ভুবন বিখ্যাত বাংলা চলচ্চিত্রের অসামান্য অভিনয়ের জন্য প্রবীর মিত্রের নাম জলজলে থাকবে কাল থেকে মহাকালে। কয়েক দশক দাপটের সাথে অভিনয় করেছেন, এখন অবসর চান না, তবে থেমে গেছেন অনেকখানি। শারীরিক অসুস্থতায় প্রবীর মিত্র ঘর থেকে বের হতে পারেন না, কিন্তু খুব ইচ্ছে জাগে কেউ এসে যদি ক্যামেরায় রোল দিয়ে এখানে অ্যাকশন বলতো। কে আসে সেভাবে, কে রাখে খোঁজ কাহার? আসি কি ওই চলছে, চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, কোন আক্ষেপ? আক্ষেপ নাই কিছু, আমি যা না তার থেকে অনেক বেশি পাইছি, কাজে আমার কোনো আক্ষেপ নেই, দুঃখ নাই, কষ্ট নেই, ভালোই আছে। কোনো অভিমান কাজ করে না? কোনো অভিমান অভিমান কাজ করে না, সেটা হচ্ছে যে অভিমান করবো কার সঙ্গে? ওরাও তো আমার সঙ্গে অভিমান করতে পারে। আমি কি কারো খোঁজ খবর নিয়েছি, কারোর কাছে গেছি, দেখছি কেউ আসে না, ঠিক আছে আসে না, কাজে এটার উপর নির্ভর করে যে আমি আমি নিজেও করি নাই, আমারও কেউ করে নাই। কেউ আসে না আপনার কাছে? না, তেমন কেউ আসে না। দাদা, তাহলে বাসন্তী তুমি এখানে পাইয়া গেলা, এখন দেশের বাসন্তী কারে দিবা কও? তোরেই বিয়ে দিলাম, যা। শারীরিক অবস্থা আমার এমনি কোনো সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে হাঁটু, মানে দুই হাঁটুতে আর্থ্রাইটিসের পেইন। দাদা, বউ তুমি মনে মতো পাইছো তো? কি কইরে কইরে ভাই, বালা কইরা দেখলাম না, জানলাম না, কোন দিন দেখছিলাম মনেও নাই, বিস্মরণ হয়ে গেছে, অহন আর কি হারানো মনে মনেই নাই, কেউ বদলে দিয়ে গেলেও চিনতে পারুম না। চিকিৎসারই তো চলছে, যা যেভাবে চলছে চলছে, কারণ আমার ছেলে মেয়ে সবাই তো আমার, ওরা সবাই তো আমার সঙ্গে আছে, তো ফ্যামিলির সবাই আমার জন্য, দেশের জন্য দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো, তাই বুঝি তোমার এই নিশিত আহ্বান? আমি বাসা থেকে বেরোতে পারি না, হাঁটার খুব অসুবিধা, এই করার থেকে বাড়িতে পারি না, এইখানেই তো কোথাও যাওয়ার নাই আর কি, চাইও না। প্রয়োজনে ফিল করি না কোথাও যাওয়ার, যাওয়া হয় না, যাই হোক এভাবেই চলছে দিন, এভাবেই যাবে। আজ রাজুর জন্মদিন, কিন্তু আজ যে তোমার আমার বিবাহ বার্ষিকী সে খেয়াল আছে? আছে, আরো মনে আছে আজকের এই দিনে তোমার আমার প্রথম দেখা হয়েছিল, তারপর ভালো লাগা, ভালোবাসা, বিয়ে, এবং তাই আজ সেদিনটি আবার ফিরে এসেছে। এবার বলো কি প্রেজেন্ট করবে? কি চাও? তোমার ভালোবাসা। ভালোবাসা ছাড়া তোমাকে আমার আর কিছুই দেয়ার নেই। আমি অভিনয় করতে পারি না, এটার চেয়ে মানে খারাপ আমার কাছে আর কিছু নাই, আমি অভিনয় করতে পারতেছি না। আমি মানে এত আগে যে আমি একেবারে ঘরে বসে যাবো এটা ফিল করি নেই, আমি ভাবছি আরও 10-15 বছর কাজ করবো, তারপরে হয়তো আস্তে আস্তে, কিন্তু হঠাৎ করেই বসে গেলাম, গেলাম একটা খুব কষ্ট হয়। আপনারা দেশ নাকি সুদেশ?
কায়স্থ আছে, ব্রাহ্মণ আছে, শিক্ষিত লোক আছে, আপনার লোক একটা কুটুম্বিতা করতে চাই। আমরা গরিব মানুষ, আমরা লাগে আপনার ঘর কুটুম্বিতাকে মানায়। গরিব তো আমরো। কি কুটুম্বিতা করতে চান? বন্ধুস্থি, আপনার লোকে আমার লোকে বন্ধুস্থি। আচ্ছা, বন্ধুস্থি করলাম। মুখে মুখে না, বাইত্য বাজনা বাজাইয়া কাপড় গামছা বদল কইরা। তার মানে? আহেন নামে হাফ কাপড় পরে মরলে আপনাদের দায়ে। ডাইরেক্টর বলতে যারা বোঝায় যে স্ক্রিপ্ট থেকে শুরু করে গল্প, চিত্রনাট্য, সংলাপ, তারপরে ডাইরেকশন, আর্টিস্ট চয়েস করা, লোকেশন পছন্দ করা, সব কিছু এটা ল্যাবে ঢুকছে। ইলেকট্রিক ঘটক ল্যাবে ঢুকছে, ল্যাবে তখন ইনচার্জ ছিল খোকা। ল্যাবে ওই কেমিক্যালস হাত দিয়ে বলছে এটা তো বেশি আছে রে, হাত দিয়ে কেমিক্যাল তুমি এটা তো বেশি আছে রে। তো খোকা করে দেখি তো ওই মিটার নিয়ে, মিটার নিয়ে তো ঠিকই ওইটা বেশি আছে। এই যে ডাইরেক্টর কাকে বলে, এটারও ডাইরেক্টর মানে উনি ল্যাবের খবরও জানে, উনি কেমিক্যালসের খবরও জানে, উনি ডাইরেকশনও জানে, উনি অভিনয় জানে, কাজে সব যাত্রা ছাড়া তো ডাইরেকশন হয় না। এরকম লোক তো পাওয়া যায় মুশকিল। কাজে ত্রিঘটকের সংস্পর্শে আমি আসছি না, আমি ধন্য। মানে আমি অনেকদিন বেঁচে থাকবো এই ত্রিঘটকের জন্য, এই পিতা একটি নদীর নামের জন্য। আমার থিয়েটারে ডাক্তারে মালা বদল করায় কর, কপালের কি করতিস মা? জামাই আমার পর হয়ে গেল দেখি। হাতের মতো দেশে গিয়ে বিয়ার করো, এখন মালা বদল করে রাখো। ধরো ধরো আহো। দেখো গেলে উতলা হইয়া পাখির মতো পাক বাড়ায়ও না, রয়ে এসে আগমন করো। চাচাছি এই মানে তরে দিলাম। প্রধানমন্ত্রীর এই সহানুভূতি মানে এই যে ফিল্মের লোকজনের উপর, শুধু ফিল্মের লোকজন বলবো কেন, বিশেষ বিশেষ লোকজনের জন্যে যাদের অবদান আছে দেশের প্রতি, তাদের জন্য যে ওনার প্রাণ কাঁদে, উনি যে কিছু করার চেষ্টা করেন, এটার জন্য আমি তার কাছে স্যালুট দিই তাকে। উনি আমার জন্য করছেন, উনি আমারে ডেকে নিয়ে, আমার আর্থিক পেইন ডেকে নিয়ে আমাকে ২৫ লক্ষ টাকা সঞ্চয়পত্র দিয়েছে। এই যে মহানুভবতা, এই যে দরদ, এই যে ভালোবাসা, এটা কোথায় মূল্য মূল্যায়ন মূল্যায়ন হবে কোথায়? এতদিন পরে দেখা, আমার সঙ্গে কথা না বলে চলে যাবি? আমি যে তোর ভাবি। ভাবি? কিসের ভাবি? যদি সত্যিকারের ভাবি হতে তাহলে অভাবের জন্য, দরিদ্রতার কারণে আমাদের ছেড়ে যেতে পারতে না। না, সব মিথ্যে। মিথ্যে? ভাবি, তাহলে আমি জানতে চাই সত্যিটা কি।
Yes. আপনার ছেলে ক্লাসে প্রফেসরের সঙ্গে বেয়াদবি করবে, ক্লাসে সাপ চালান করবে, আবার প্রফেসর শাসন করলে পিস্তল থেকে মৃত্যুর হুমকি দেবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। মিস্টার প্রিন্সিপাল, মেনে নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। আমি শুধু জানাতে এসেছি ছেলেটি আমার ঠিক, কিন্তু ওর পড়াশোনার দায় দায়িত্ব আপনাদের। সুতরাং সেখানে কোনো ক্ষতি হলে তার দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে হুমকি দিচ্ছি, কারণ আমার ছেলে কোনোদিন খারাপ ছিল না। আপনার কলেজে আসার পর সে খারাপ হয়েছে। একজন সম্মানিত শিক্ষককে পিস্তল থেকে মৃত্যুর হুমকি দেবে, এটা নিশ্চয়ই আমি শিখিয়ে দেইনি। মন্ডামি রাখুন মিস্টার দিদার বক্স। আপনার সম্বন্ধে আর কেউ না জানলেও আমি আপনার আসল রূপটা জানি। আপনি কলেজ ম্যানেজমেন্ট বোর্ডের সভাপতি, অর্থের দম্ভকে প্রকাশ করার জন্য হয়তো বা আপনার নামে স্কুল কলেজ মাদ্রাসা তৈরি করেছেন, জন্ম দিয়েছেন বহু সামাজিক প্রতিষ্ঠানে, তার সঙ্গে জন্ম দিয়েছেন আর একটি কুলাঙ্গার সন্তান, আর তার জন্য দায়ী করছেন আমাদের প্রিন্সিপাল। চিৎকার করবেন না মিস্টার দিদার বক্স, এটা আপনার ম্যানেজমেন্ট বোর্ড নয়, এটা আমার দপ্তর। এখন সময় কাটে মানে কি? সময় কাটতে চায় না আর কি, তবু কাটে, সময় পার হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠি, বিছানা সহজে ছাড়ি না, উঠলাম, হাত মুখ ধুইলাম, নাস্তা টাস্তা করলাম, কিছুক্ষণ বসে রইলাম, পেপারটা দেখলাম, দেখে দেখে আবার শুয়ে পড়লাম, আবার উঠলাম বিকেলে, এই চাটা খেলাম। মানে একটা বেকার লোকের যাই হয় না সেইটাই এখন আমি বেকার। তাহলে তোমার নামে রুস্তম? হ্যাঁ, কিন্তু তুমি কে? এখন এ দলের অপারেটর, নাম আমার রাজা, আই মিন রাজা টাকাত। আমার কাছে কি চাও? চাই তুমি আগের মতো এ দলের হয়ে কাজ করবে। না, এ অসৎ কাজ আমি আর করবো না, প্রাণ গেলেও না। আমাকে মাফ করে দাও চাচা, আমি তোমার ভাতিজা রাজু, সেইট ইন্সপেক্টর পুলিশ। বলো এই দলের লিডার কে? রাজু? রাজা, এই ননসেন্সটা রাজি হবে না, চলো। তোকে আরো সাত দিন সময় দিয়ে গেলাম, চলো রিটা। রাজু, আমার ভাতিজা পুলিশ অফিসার, তাহলে নিশ্চয়ই আমাকে বাঁচাতে এসেছে। কষ্টে আছি যে আমার কথা বলার লোক নাই, আমার বন্ধু বান্ধব কেউ আসে না আমার কাছে, আমিও কারো কাছে যেতে পারি না, এটা প্রচণ্ড কষ্ট না? একটা কথা হচ্ছে যে এফডিসিতে যেতে পারি না, এফডিসি হচ্ছে আমার মানে প্রাণের জায়গা, সবকিছু আমার এফডিসি। বল, কার অর্ডারে ওকে গুলি করেছিলি? বল, কার অর্ডারে ওকে গুলি করেছিলি? আমার অর্ডারে। হ্যাঁ, আমার অর্ডার? আপনার অর্ডারে? হ্যাঁ, আমার অর্ডারে, কারণ একজনের জন্য আমরা সবাই বিপদে পড়তে পারি না, তাই আমার স্ট্যান্ডিং অর্ডার দেওয়া আছে। যদি কেউ পুলিশের কাছে ধরা পড়ে তাহলে তাকে সঙ্গে সঙ্গে শেষ করে দিতে। টু কিল হিম ইমিডিয়েটলি। তার মানে আপনার স্বার্থের কাছে একটা জীবনের কোনো মূল্য নেই? না, নেই। তাই যদি হয় তাহলে আজ থেকে আপনার দলে কাজ করবো না। রুস্তম, কাজ তোমাকে করতেই হবে। না না না, কোনো শক্তি আর আমাকে দিয়ে কাজ করাতে পারবে না। এই যে চরিত্রে বিভিন্ন সময় ভাঙচুর করা আবার গড়ে তোলা, এই যে বিনির্মাণের যে জার্নিটা আর কি, আপনি মানে কোন জায়গাটাতে তৃপ্ত, কোন জায়গাটা আপনাকে বেশি আনন্দ দিয়েছে বা উপভোগ্য ছিল কোনটা? নাটকের আর্টিস্ট তো, স্টেজের আর্টিস্ট, আমি সবসময় চরিত্র খুঁজতাম, এখানে চরিত্র কোনটা, কোনটা আমি করতে পারি, কোনটা আমি করি নাই, কোনটা আমার কাছে নতুন, আমার ভালো লাগবে করতে, এই চরিত্রগুলো খুঁজে বেড়াতাম, এই খুঁজে বেড়াতাম এবং করতাম। নাটকে করতে করতে আজকে ফিল্মে একসা যে আমি সব ধরনের চরিত্রে অভিনয় করি, এটার ইচ্ছে ছিল যে আমি অগুস্টের ছাত্র, অগুস্টের সেন্টিনারিতে ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটা হয়েছিল,
সেটাতে আমি প্রহরীর চরিত্র করতাম, কিন্তু প্রহরীর চরিত্র করতে গেলে কী হবে, আমি প্রতিটি চরিত্র রিহার্সাল দিতাম এবং প্রতিটি চরিত্র আমার একেবারে ইয়ের মধ্যে গ্রিপের মধ্যে ছিল আর কি। ইয়ের বাসা বাসায় বাবু মন্ডলচন্দ্র ভট্টাচার্য ডাবল এমএ ইংরেজি এবং বাংলা এত বড় মানে ই মানুষ কথা না, উনি মাঝে মাঝে যাইতেন দেখতে যে কী হইলো, কী করে গিয়ে দেখা যায় আমি ঠাকুরদাদার রোলে অবস্থিত হল, কী হলো ওটা প্রহরী করবে, বলে স্যার ও তো এখন সবই হয় ওর দেয়া, মানে এই ফিল্মে আমার যা এমন আমাদের সবই হয়, এই জিনিসটা আমার ওই ওই নাটকের থেকে শুরু, যে সবগুলি চরিত্র আমার একে নখদর্প করে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি জানি প্রেম, তোমার কোনো দোষ ছিল না, তুমি আজ খুব ভালো দিনে আমার বাসায় এসেছো। হ্যাঁ প্রেম, খুকুমণি, আজ আমার খুকুমণির জন্মদিন, এসো। একটি দুর্ঘটনায় আমার জীবন থেকে আমার খুকুমণি হারিয়ে গেছে, অনেক চেষ্টা করেছি কিন্তু আমার সব চেষ্টাকে ব্যর্থ করে আমার বুকের মানিককে আমার বুক থেকে কেড়ে নিয়ে গেছে। তিন বছর হল এই কলেজে জয়েন করেছি, এখানে তোমাদেরকে পেয়ে আমি আমার জীবনের সব দুঃখ বেদনা ভুলে গেছি, তোমাদের দেখলেই মনে হয় তোমাদের মাঝে আমার খুকুমণি লুকিয়ে আছে। খুকুমণি, ওকে ওকে উইশ করো প্রেম। আমার খুকুমণিকে উইশ করো হ্যাপি বার্থডে টু খুকুমণি। খুকুমণি, হ্যাপি বার্থডে টু ইউ। সব জায়গাতেই সিনসিয়ারিটির অভাব, সবাই মনে করে যে আমি আসলাম জয় করলাম হয়ে গেল, কিন্তু এই যে বছরের পর বছর আজকে 50-60 বছর যাবত অভিনয় করছি, এখনো মনে হয় যে অভিনয় ঠিক মতো করতে পারছি না, হয় নাই হচ্ছে না, এখন তো মনে করে আসলাম জয় করলাম চলে গেলাম শেষ, এটা তো আর এভাবে তো আর হয় না। ওই ওই মমত্ব বোধ নাই, করতেও চায় না, চেষ্টাও নাই, খালি পয়সা পয়সা পয়সা। এখন বলবেন না, কিছু বলার নাই, মানে অভিনয় যে কত কঠিন জিনিস, যে বললাম না যে 50-60 বছর যাবত আমি অভিনয় করি, আরো বেশি হবে নাটকেরটা নিয়ে সেটা, তারপরে মনে হয় যে অভিনয় আমি জানি না শিখি না, এটা এরকম করলে ভালো হতো, স্ক্রিনে দেখলেই মনে হয় যে এটা ভুল হয়ে গেল, বুঝে গেল এরকমভাবে করা উচিত ছিল, এখনো মনে হয় স্ক্রিনে দেখলেই মনে হয় তো মিস করে ফেলছি, এরকম করা উচিত ছিল না, এরকম করা উচিত ছিল, ডিফেক্টগুলো নিজের চোখে বেশি ধরা পড়ে আর কি। যাই হোক, এখন আর সেই মন মানসিকতা কারো নাই, মনে করে আমি কি কম নাকি, উনি কি করব, আমি কম জানি, থাক কিছু না বলেই ভালো, চুপ করে থাকি। আবার আসুক বসন্ত, রূপালী পর্দায় গম গম করে বেজে উঠুক প্রবীর মিত্রের কণ্ঠ, আর দ্রুত সুস্থ হয়ে এফটিসির বিভিন্ন ফ্লোরে কিংবা আউটডোরে দাপিয়ে বেড়াবেন তিনি, সবার প্রত্যাশা এরকমই।